প্রশ্ন করেছেন শেখ নামাজে কি সূরা ফাতিহার সাথে মিলে আয়াতুল কুরসি পড়ে নামাজ পড়া যাবে? নামাজে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পড়ে নামাজ পড়া যাবে এবং এটা একটা উত্তম সালাত হবে, কারণ আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় আয়াত। কেন সবচেয়ে বড় আয়াত জানেন? আল্লাহ তাআলা তিনি আরশের উপর আছেন, কুরসির মধ্যে তার পা রেখেছেন, এভাবে তিনি থাকার কারণে তার কথা স্মরণ হবে। রব্বুল আলামিন আজমত, তিনি যে মহান, কারণ আর সমস্ত পৃথিবী, সমস্ত আসমান এবং জমিন, সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি, সমস্ত সাত আসমান সাত জমিন সবগুলি কুরসির মধ্যে সাতটি মুদ্রার মতো। কুরসি কত বড় চিন্তা ভাবনা করে দেখেন, আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা টুকরার মতো। তাহলে এত বিরাট পৃথিবী, যত বলেন যত গ্রহ নক্ষত্র যত কিছু আজ মানুষ আবিষ্কার করেছে, এই সব কিছু ষাটটি দেরহামের মতো হবে, সে ষাটটি দেরহাম হবে কুরসির ভিতরে। কুরসি হচ্ছে কুরসির ভিতরে ষাটটি মুদ্রা, যেগুলি আপনার যেমন আটানি আদলি মুদ্রার মতো, এগুলো এটার এটা হচ্ছে কুরসির মধ্যে। আর কুরসি হচ্ছে আমার রবের আব্বুল ইজ্জতের পা রাখার স্থান। এই কুরসিতে, কুরসির মধ্যে যদি তাই হয়, আরশ কত বড় তা একটা চিন্তা করেন। আরশ, কুরসি বলা হচ্ছে আরশের সামনে একটা ফেলে রাখা বিস্তীর্ণ ভূমি, এটা কোনো কিছুই না আরশের তুলনায়। অল আরশু লা ইয়াকদুরু কদরহু ইল্লাল্লাহ, আরশের পরিমাণ একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। সুতরাং অবশ্যই এই এই আরশ, এই যে আয়াতুল কুরসির গুরুত্বটা বেশি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে কোরআনের সবচেয়ে বড় আয়াত। এই জন্য বড় এই আয়াতটি আপনি যখন সালাতে তেলাওয়াত করবেন, অর্থ বুঝবেন, অর্থ বুঝে আপনি পড়বেন, আপনি বড় কাজটি করবেন। এই জন্য আপনি যদি কোনো শুধু বারবার এই আয়াতটি অর্থ বুঝে পড়েন, এটাও কিন্তু আপনার ইমানকে পরিবর্ধন করবে, বাড়াবে এবং ইমানকে আপনার সঠিক রাখবে। ওদের মতো হবে না যারা আল্লাহকে সব জায়গায় মনে করে এবং আল্লাহকে যেখানে সেখানে মনে করে, মুতাজিলাদের মতো অথবা জাহামিয়াদের মতো। কিন্তু যতটুকু আমরা জানি এই জিনিসটা যে আল্লাহ সব জায়গায়, এটা কিন্তু কোনো আশায়ারা মাতুরিদের আকিদা নয়। এরা কিন্তু ধার করেছে ওদের থেকে। এবং আমাদের দেশে যেটা মানুষ, সাধারণ মানুষের অনেকেই সেটা বলে থাকে, আমার সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ মনে করে আল্লাহ তাআলা আরশের উপর আছে। কিন্তু কিছু মানুষ যারা পদভ্রষ্ট হয়ে গেছে, তারা এই আকিদা ধার করেছে হিন্দুদের থেকে। হিন্দুরা মনে করে থাকে স্রষ্টা সব কিছুতে বসবাস করেন। এটা আসলে হিন্দুদের আকিদা মুসলিমদের আকিদা হতে পারে না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন।